19 কোটি টাকা ব্যয়ে নগরীর মাস্টার প্ল্যান সংশোধন করছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ। তাদের দাবি এটি হবে দেশের শ্রেষ্ঠ মাস্টার প্ল্যান। তবে আলাদা মাস্টার প্ল্যান করতে এরই মধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এ নিয়ে আরডিএ এবং সিটি কর্পোরেশনের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। জিয়লগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাই। রাজশাহীতে পদ্মার চরসহ 365 কিলোমিটার জুড়ে আদর্শ নগরায়নে 2004 সালে 20 বছর মেয়াদি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করে আরডিএ। এর মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। এই মাস্টার প্ল্যানে দ্রুতই হয়েছে নগরায়ন, তাই মাস্টার প্ল্যানটি রিভিউ করা হচ্ছে আরও 10 বছরের জন্য। এজন্য খরচ ধরা হয়েছে 19 কোটি টাকা। থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরডিএ। মৌলিক যে চেঞ্জগুলো আছে সেটা হচ্ছে যে ফাংশনাল মাস্টার প্ল্যান যেটা আছে, এর কিছু কিছু তো সময়ের সাথে সাথে কিছু চেঞ্জ তো আলটিমেটলি হয়, ল্যান্ড ইউজের কিছু পরিবর্তন আসতে পারে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শ্রেষ্ঠ মাস্টার প্ল্যান হবে এটা। তবে অন্তত 25 বছরের জন্য আলাদা মাস্টার প্ল্যান করতে চায় সিটি কর্পোরেশন। বসবাসের জন্য শান্তিপূর্ণ শহর গড়তে নতুন মহাপরিকল্পনার কথা বলছেন সিটি মেয়র। প্রচুর উন্মুক্ত জায়গা থাকে, পার্ক, খেলার মাঠ, যেন আগামী দিনে যানজট না হয়, মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই সমস্ত বিষয়টি মাথায় রেখেই আমরা এগোচ্ছি। 5-7 বছর পরে এগুলো সব কাজে লেগে যাবে ইনশাল্লাহ। সরকারের বিপুল টাকা খরচ করে মাত্র 10 বছরের জন্য আরডিএর মাস্টার প্ল্যানের যৌক্তিকতা নেই বলে দাবি করেন সিটি মেয়র। আর আরডিএর মতে একটি বিদ্যমান থাকায় সিটি কর্পোরেশনের নতুন কোনো মাস্টার প্ল্যানের প্রয়োজনীয়তা নেই। যদি মনে করে যে আসলে শহরটাকে আসলে এরকমভাবে দেখতে চাই, তাহলে তার জন্য তারা মাস্টার প্ল্যানের কথা চিন্তা করতেই পারে। আর আমার যেটা মনে হয় যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী এটাকে যদি আমরা ঠিক মতো এক্সারসাইজ করতে যদি পারি, তাহলে নতুন মাস্টার প্ল্যানের তেমন একটা দরকার নেই। মাত্র 10 বছর মেয়াদি মাস্টার প্ল্যান করাটার কোনো যুক্তি দেখি না। এটা অন্তত 2050 সাল পর্যন্ত হওয়া উচিত, সেটা হয়তো একটু বর্ধিত করে 50 সাল পর্যন্ত তারা নিয়ে যাবেন, এটাই আমি আশা করি। তবে সব বাধা কাটিয়ে উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগেই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, এমনটি আশা নগরবাসীর। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।